পালন করেছে। আমি আলোচনা করেছিলাম আজকে জুমায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন রেভেলেশন আসে, যখন ওহী এসেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর। সোলার ক্যালেন্ডার অনুযায়ী বয়স ছিল 39 বছর 3 মাস 22 দিন আর লুনার 6 মাস 22 দিন। লুনার ক্যালেন্ডার অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর 3 মাস 12 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে ভাগ করা হয়েছে। টোটাল নবুয়ত পিরিয়ড হলো 23 বছর, 13 বছর মক্কি জীবন আর 10 বছর হলো মদিনার জীবন। মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13 বছর ছিলেন, ইসলামের দাওয়া তথা নবুয়তের যে দাওয়াত করেছেন, রেসালাতের যে দাওয়াত দিয়েছেন তার উম্মাতের কাছে, সেটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো যে নবুয়ত প্রাপ্তির পরে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী আসার পরে ইসলামের দাওয়া করেছিলেন গোপনে গোপনে 3 বছর। তারপরে যে নবুয়তের চতুর্থ বছরের প্রথম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারনাল না তথা মক্কা নগরীর মধ্যে ইসলামের দাওয়া করেছিলেন এর নবুয়তের 10ম বছর পর্যন্ত মক্কাতে দাওয়াত করছেন। প্রথম 3 বছর মক্কাতে গোপনে গোপনে করেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনি আপনার নিকটতম আপনার গোত্রীয় মানুষের কাছে ইসলামের প্রচার তুলে ধরেন, আপনার নিজের পরিচয় তুলে ধরেন যে আনা রাসূলুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, এবং আমার সম্পর্কে আপনি মানুষের কাছে জানান, ইসলাম সম্পর্কে জানান, তাওহীদ সম্পর্কে জানান। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন কল করার নির্দেশ দিয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রের কাছে গিয়েছিলেন, তাদের 45 জনকে নিয়ে তাদের কাছে সর্বপ্রথম দাওয়া করেছিলেন, সে আলোচনাটাও হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছরের পর থেকে নিয়ে, বুঝতেছেন আমার কথা, নবুয়তের 10ম বছরের পর থেকে মক্কার বাহিরে ইসলামের দাওয়া নিয়ে যান। তার সর্বপ্রথম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাহিরে যে দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেটা হলো তোয়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়া করেছিলেন। দেখি যদি আমার সময় হয় আমি সে সম্পর্কে ও তোয়েফ সম্পর্কে নিয়ে আমি একটু আলোচনা করব। আমরা আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী দাওয়াকে বন্ধ করে দেওয়ার জন্য কুফারে কুরাইশ কর্তৃক বিভিন্ন মেথড, বিভিন্ন তারা ষড়যন্ত্র বা বিভিন্ন তারা চক্রান্ত করেছিল। তার মধ্যে প্রাথমিক যে চক্রান্তগুলো ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিত্যিক বলেছে, অনেক কিছু যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। কুরাইশরা ইনাদুনাহু আন্নাহু মাজনুন, কুরাইশরা রাসূলকে তারা পাগল বলে ডাক দিত। আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আরো বলেছেন ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফারে কুরাইশরা সাহের বলতো, জাদুকর বলতো, কাযযাব মিথ্যাবাদী বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা তথা কুফারে কুরাইশ রাসূল এবং মুমিনদেরকে কি বলতেন, কি বলতো, সে সম্পর্কে চিত্র তুলে ধরেছে। সূরা মুতাফফিফিনের 29 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত যদি দেখেন, সেখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকু। যখন মুজরিম কুরাইশ অপরাধীরা যখন রাসূল এবং মুমিনদেরকে দেখতেন ইয়াদহাকুন, তারা হাসত, তারা ইনসাল্টমূলকভাবে অপমানমূলকভাবে রাসূলকে দেখে তারা হাসত। আল্লাহু আকবার। ওয়াইযান ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, যখন তারা কুফার কুরাইশ কাফেররা তাদের পরিবারের কাছে ফিরে যেত, তারা আনন্দ করত নবীকে নিয়ে,
এবং মুমিনদেরকে নিয়ে তারা আনন্দ করত। আল্লাহু আকবার। ওয়া ইযা রাউহুম, যখন তারা রাসূলকে দেখতেন, যখন তারা রাসূলকে দেখতো, যখন তারা মুমিনদেরকে দেখতো, ক্বালু, তারা বলতো ইন্নালা হাউদা ইলা দাল্লুন, যে এরা হলো পথভ্রষ্ট, এরা পথচ্যুত হয়ে গিয়েছে, এরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদেরকে এত পরিমাণ বিশোধাঘাত তারা করেছিল, এত পরিমাণ মিথ্যাচার করেছিল, যে তারা জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, অ্যাবনর্মাল বলেছে, উসিরা আলা নাফসি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ছোট হয়ে গিয়েছে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওলাকাদ নাআলামু আন্নাকা ইদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, হে মুহাম্মদ, আমি জানি যে আপনার অন্তর ছোট হয়ে গিয়েছে, আপনার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে, বিমা ইয়াকুলুন, কুফারে কুরাইশরা যা বলছে তার প্রেক্ষিতে, সুতরাং ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, হে রাসূল, আপনি আপনার রবের প্রশংসা করেন, ওয়াকুম মিনাস সাজিদিন, আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আরো বলেন, ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে মুহাম্মদ, আপনি আপনার রবের ইবাদত করবেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার কাছে মৃত্যু আসা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রেটও দিলেন কুরাইশদেরকে, যারা আজকে আপনাকে ইনসাল্ট করছে, আজকে আপনাকে যারা মিথ্যাবাদী বলছে, আজকে যারা ইমানদারকে নিয়ে হাসি তামাশা করছে, আজকে যারা ইমানদারকে দেখে চোখ বাঁকা করে তাকায়, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন, আমি আল্লাহ ওই সমস্ত কুফর, ওই সমস্ত মুশরিক যারা ঈমান আনেনি, যারা রাসূলকে কষ্ট দেয়, রাসূলকে মিথ্যাবাদী বলে, মুমিনদের প্রতি যারা বিষোদাগার করে, মুমিনদের প্রতি যারা অপবাদ দেয়, তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট হব। এটা ছিল কুরাইশদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থ্রেট। যখন দেখলো কুরাইশরা, যখন দেখলো যে মুহাম্মাদকে এত কিছু বলার পরেও তার ইসলামী দাওয়া তার বন্ধ করা গেল না, তখন তারা কোরআন সম্পর্কে কথা বলা শুরু করে, কোরআন সম্পর্কে অবান্তর কথা তারা প্রেজেন্ট করে সমাজের কাছে। তারা বলে আদগাস ও আহলাম, আদগাস ও আহলাম সূরা আম্বিয়ার 5 নম্বর আয়াত, যে মুহাম্মাদ ইয়ারাহা বিল্লাইল ওয়া ইয়াতুহা বিন্নাহার, মুহাম্মাদ সে এই কোরআন রাত্রে স্বপ্নে দেখে, ওয়া ইয়াতুহা বিন্নাহার, দিনের বেলা মানুষের কাছে সে এটাকে ওহি রূপে প্রেরণ করে, ওহি রূপে সে উপস্থাপনা করে। তারা আরো বলে অকল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আনাহু কওমুন আখারুন, এটা মুহাম্মাদের মিথ্যাচার, মুহাম্মাদকে অন্য কোন সম্প্রদায়, অন্য কোন জনগোষ্ঠী এই কোরআন নামের এই কথাগুলো তাকে শিখিয়ে দেয়, আর মুহাম্মাদ এটা সমাজের কাছে প্রচার করে আর বলে যে এটা আমার রবের পক্ষ থেকে আমার উপর অবতীর্ণ হয়েছে। আমার কথাকে বুঝতেছেন? আল্লাহু আকবার। ওয়াকালু আসাতিরুল আউয়ালিন, কুরাইশরা বলে যে এটা কোরআন এটা মহান রবের পক্ষ থেকে নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা পূর্বের গল্প কাহিনী, যে গল্প কাহিনীটা মুহাম্মাদ মানুষের কাছে সকাল সন্ধ্যা পেশ করে আর বলে যে এই কোরআন মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এ সম্পর্কে জবাব দিয়েছেন, জবাব হলো এই, তারা কি মুহাম্মাদকে কখনো মিথ্যাবাদী পেয়েছে? তারাই তো বলেছিল যে মুহাম্মাদ কখনোই মিথ্যাবাদী নয়, মুহাম্মাদকে আমরা কখনোই মিথ্যাবাদী পাইনি, কিন্তু আজকে তারা তাদের চিন্তা চেতনা এবং ধর্মীয় শুধু মতাদর্শের কারণে আজকে তারা মুহাম্মাদের কাছে যে ওহি আসছে সেই ওহিকে রিজেক্ট করে দিতে চায়, ব্যান্ড করে দিতে চায়, বাদ করে দিতে চায়, এই জন্য তারা কোরআন সম্পর্কে এ ধরনের অবান্তর কথাবার্তা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জও করেছেন, কোরআনের মধ্যে এভাবে বলেছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি আবাদা ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, হে মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায়, তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ রলো,
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের সাথে আমার চ্যালেঞ্জ, যদি তোমরা জিন এবং মানব জাতি একত্রিত হয়ে আমার কোরআনের মতন সিমিলার কোরআন আনতে পারো, কখনোই তোমরা পারবে না। আজও পর্যন্ত 14 বছর চলে গিয়েছে যে কোরআন কি আনতে পারে নাই, কোরআনের সিমিলার কোরআন আনতে পারে নাই। আল্লাহু আকবার। তারা বলে আশুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন।